আচ্ছা, আজকে আপনাদের যে টপিক আছে, টপিক হচ্ছে টেক্সট আর সাইজিং। তো টেক্সট আর সাইজিং শেষ করে আমরা হচ্ছে গ্রিড দেখবো আবার, কারণ গ্রিড এখনো শেষ হয় নাই আপনাদের। নয়েস আসতেছে কার ওখান থেকে? আমরা হচ্ছে স্ট্যাটারটাকে কপি করি আবার। একটা মিরর হচ্ছে কেন? মিররটা অফ করা যায়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের টেক্সট। তো আমরা বুটস্ট্র্যাপে যাই, দেখি টেক্সটে কি আছে। দেখেন, আচ্ছা টেক্সটের ভিতরে আছে, আমরা এটা টেক্সটের ভিতরে যেগুলি টপিক আছে এটার ম্যাক্সিমাম আপনারা পারেন। ঠিক আছে, টেক্সট ডানে বামে কিভাবে নিব, টেক্সট সেন্টার কিভাবে করব, তারপরে র্যাপ, নো ব্রেক, ট্রান্সফর্ম, ফন্ট সাইজ, এইগুলি মোটামুটি টেক্সটে। তো ফার্স্টে আসি, আমি একটা কার্ড নিই। কার্ড নিয়ে অনেক কোশ্চেন ছিল অনেকের, তো এটার ভিতরে আমি একটা কার্ড নিই, কার্ড, তারপরে কার্ডের স্যার হেডার। ক্লোজ আইকনটা কি? গতকালকে ক্লাসে দেখানো হয়েছে, একটু ভিডিওটা দেখেন। ও আচ্ছা, তারপরে আমি একটু বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এম এম মার্জিন বটম, MB0, MB0টা কেন দিচ্ছি, MB0 দিলাম না। মার্জিন দেখেন, বটম আমি যদি মার্জিন বটম না দেই,
তাহলে দেখেন উপরের আর নিচের মার্জিন সমান নাই, নিচে বেশি আছে না? নিচে বেশি কেন আছে দেখেন, এই যে নিচে মার্জিন আছে দেখতে পাচ্ছেন, ইয়েলো অংশটুকু যেটা গ্রিনিশ টাইপ দেখতেছেন এটা হচ্ছে প্যাডিং, আর এখানে যতটুকু ইয়ে দেখতেছেন এটা হচ্ছে H1 এর মার্জিন, প্যাডিংটা হচ্ছে কার্ড হেডারের। ঠিক আছে, তো এই মার্জিনটুকুকে জিরো করতে হলে আমাকে MB0 বলতে হচ্ছে। এবার নিচে কোনো মার্জিন লাগবে না, এবার দেখেন উপরে নিচে সমান হয়ে গেছে। এটা H1 না রেখে H4 রাখি, বড় টেক্সট ভাল লাগে না। আচ্ছা এবার নাইস, তো এবার সেন্টার না করলেও সমস্যা নাই। এবার হচ্ছে আমরা কার্ডের বডি নেই, মার্জিন বটম বা হলো মার্জিন ডাউন দিছে, দেখুন একটু ডিলিট হবে MD বা MB। ডিটা কি আছে স্যার? ডি তো থাকার কথা না, ডাউন নাই, ডি নাই, MB। আচ্ছা তো কার্ড হেডার নিলাম, এরপরে হচ্ছে কার্ড বডি, এর ভিতরে আমরা যাবতীয় টেক্সট লিখব। ফার্স্টে আসে হচ্ছে অ্যালাইনমেন্ট, আগে চারটা অ্যালাইনমেন্ট ছিল বুলেটস্টা 4-এ, আর এবার আসছে হচ্ছে তিনটা অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেফট রাইট সেন্টার। তো আমরা একটা পি ট্যাগ নেই, নট হচ্ছে এন্ড টেক্সট, এন্ড এখানে যদি লিখি, এটা অ্যাকচুয়ালি ডি হবে না, পি হবে। আচ্ছা পি এন্ড, এটার মানে হচ্ছে টেক্সটটা রাইট অ্যালাইনে যাবে। আচ্ছা এখানেও দেখেন সমান হয় নাই উপরে নিচে, যে নিচে পি ট্যাগের নিচেও হচ্ছে অটোমেটিক্যালি মার্জিন চলে আসে। সো এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এটার নিচে আমাকে বলে দিতে হবে MB0। ঠিক আছে এবার সমান হয়েছে, তো এবার যদি সেন্টার রাখতে চাই কোনো টেক্সট সেটা হচ্ছে সেন্টার। দেখুন সেন্টারে চলে আসছে, আর পরে আর একটা নেই আমরা, যেটা হচ্ছে এটা আপনি এখানে না দিলেও সমস্যা নাই, স্টার্ট, যেটা স্টার্ট মানে হচ্ছে লেফট লাইন। আর সমস্যা আছে, কখন সমস্যা আছে, যখন আপনি ডিভের ভিতরে টেক্সট লাইন বলে দিবেন। তো এখন দেখেন ক্লাস উঠাইয়া দিচ্ছি, তারপরেও ঠিক আছে, এবার প্রবলেম হবে আপনি যদি মনে করেন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার লেখেন, বা এখানে টেক্সট অ্যালাইন, এই যে দেখেন এখন সেন্টারে চলে আসছে, মানে আমার ফুল ডিভটার টেক্সট অ্যালাইন দেওয়া আছে সেন্টার। তো এখন এটাকে যদি আমি নিতে চাই লেফটে, তাহলে আমাকে বলতে হবে টেক্সট স্টার্ট, এবার দেখেন লেফটে চলে আসছে, মানে ফুল প্যারেন্ট যেটা, প্যারেন্ট ডিভটা আছে টেক্সট সেন্টারে। তো তখন যদি আমি স্টার্টে নিতে চাই তাহলে হচ্ছে টেক্সট স্টার্ট। তো টেক্সট এন্ড মানে হচ্ছে রাইট অ্যালাইন, টেক্সট সেন্টার মানে হচ্ছে সেন্টার অ্যালাইন, টেক্সট স্টার্ট মানে হচ্ছে লেফট অ্যালাইন। আচ্ছা আর এটা বুটস্ট্র্যাপ 3-4-এ 4 পর্যন্ত আছে টেক্সট রাইট, এটা আছে টেক্সট লেফট হিসেবে, আর টেক্সট জাস্টিফাই নামে আর একটা ক্লাস ছিল সেটা এখন নাই। আচ্ছা এই গেলো হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট, এরপরে কি আছে দেখেন। আচ্ছা এখানে হচ্ছে রেসপন্সিভ করার জন্য বলে দিছে, হ্যাঁ বলে চারটে চারটে যদি কলাম হয় তখন কিভাবে আমরা কোনটা সেন্টার করবো, কোনটা আমরা ইয়া করবো স্যার, লেফট
সবগুলা সেম রাখবেন, চারটা যদি করেন সবগুলা সেন্টার রাখতে পারেন যেভাবে দেখতে সুন্দর লাগে। আচ্ছা দেখাচ্ছি ওটা, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা যদি আমি ইমেজ দেবো তাহলে তো তাই চাই, ইমেজ ইমেজ দেবো স্যার একটু দেখাই দিন স্যার, স্যার দুটি চারটা ইমেজ হয়ে বা আমরা তিন ইমেজ দিলাম স্যার কিভাবে সেন্টার করতে হইব। আচ্ছা ঠিক আছে এখন দেখেন, মনে করেন আমি যখন ডেস্কটপে আছি, আমি হচ্ছে এখানে কলামই নেই আপনাদের জন্য, কার্ডবোর্ডের ভিতরে কলাম নেই, র মনে করেন কল, এই কল এমডি তে আমরা আসতেছি, বাট কল এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, ঠিক আছে। এটা আমরা হচ্ছে আজকের টপিক দুটো শেষ করে এগুলো দেখব। আচ্ছা কল এমডি যদি হয় তাহলে হচ্ছে ফোর কলাম পাবে। আচ্ছা এটাকে আমরা কপি করি, এটাকে কপি করলাম, আবার হচ্ছে এক একটা নিয়ে যাই আমি। এটা হচ্ছে স্টার্ট, এটা সেন্টার, এটা এন্ড। আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আস্তে আস্তে আচ্ছা আমার হচ্ছে কল আসছিল, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা এখন দেখেন আমি একটু কালার করি, প্রত্যেকটা আলাদা করে কালার দেই, বিজি প্রাইমারি এটা দিয়ে দিলাম, মনে করেন বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং। আচ্ছা এখানে দেখেন টেক্সটগুলো সুন্দর লাগতেছে, সমস্যা নেই, বাট আমি যখন ছোট করব রোগুলা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে এখন দেখেন টেক্সটগুলোর অবস্থা পুরো বেগতিক হয়ে গেছে, তাই না, এলোমেলো লাগতেছে। এখন মনে করেন আমার দরকার হচ্ছে টেক্সটগুলো সেন্টার করব আমি, তখন কিভাবে করব, মানে ডেস্কটপে এখন এরকম যখন থাকবে তখন হচ্ছে এই প্রথমটা স্টার্টে থাকবে, এটা এন্ডে থাকবে, আর এটা সেন্টারে থাকবে, বাট যখন আমি মোবাইল ডিভাইসে আসব তখন আমার টেক্সটগুলো লাগবে সব সেন্টারে, তখন কি করবেন? তখন আমাদের আর একটা ক্লাস আছে, এই যে এখানে দেখেন টেক্সট এসএম, এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, আর এক্সেল মানে হচ্ছে বড় ডিভাইস, সব থেকে বড় যেটা আর কি এক্সেল। তো আমরা হচ্ছে এসএমএ নিব সেন্টার, সো এর জন্য আমাকে এখানে আরেকটা ক্লাস লিখতে হচ্ছে, সবগুলিতে লিখব টেক্সট
এসএম সেন্টার, মানে হচ্ছে স্মল ডিভাইসের জন্য সেন্টার আসবে। এবার আমরা একটু রিফ্রেশ দেই, কাজ করেনি, আচ্ছা কাজ করবে না, লিখতে ভুল হয়েছে। এখানে স্টার্ট যেটা, স্টার্টটা হচ্ছে সব জায়গাতে কাজ করে, তো এর জন্য আমাকে এখানে এমডিটা বলে দিতে হবে। এটা এমডি বলে দিলাম আর এটা হচ্ছে এসএম বলে দিলাম। এবার কাজ করার কথা, দেখেন কাজ করতেছে। আপনি যদি ইসে চলে আসেন, আবার আগের মতো হয়ে গেছে, এটা লেফটে আছে, এটা রাইটে আছে, এটা সেন্টারে আসছে। ছোটো ডিভাইসে চলে আসলাম, সেন্টারে চলে আসছে। তো এখানে কথা হলো, এসএম ডিভাইস যেটা, এসএম ডিভাইসের জন্য একটা না বললেও চলবে, না বললেও কাজ করার কথা। দেখেন এটা কাজ করতেছে, আবার এমডিতে গেলাম অন্যরকম হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? যে টেক্সটের অ্যালাইনগুলি আমরা হচ্ছে ডিভাইসের সাইজ অনুযায়ী চেঞ্জ করতে পারি। মিডিয়াম ডিভাইস, আমরা তো জানি না যে কোনটা কোন ডিভাইসে ব্যবহার করবে, এমন তো হতে পারে প্রত্যেকটা ডিভাইসে ব্যবহার হতে পারে, তার জন্য। আচ্ছা আপনি আপনার একটা সাইট দেখাই, এত লাইট কেন স্যার? স্যার অনেক নেট প্রবলেম, স্যার ঢোকা যাইতেছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। আচ্ছা এখানেই দেখেন, নর্মালি আসছে এটা লেফট অ্যালাইনে, এটা আসছে সেন্টার অ্যালাইন, এটা আসছে আপনার রাইট অ্যালাইনে। তো এটাকে যখন আমি স্মল ডিভাইসে নিচ্ছি, সবগুলি সেন্টার হয়ে যাচ্ছে। এটা যদি মনে করেন লেফটে থাকতো, এটা সেন্টারে আছে আর এটা রাইটে থাকতো এখানে, তাহলে এটা এইখানে থাকতো আর লাস্টেরটা এখানে থাকতো, দেখতে কেমন লাগতো? সিঁড়ির মতো লাগতো, তাই না? সুন্দর লাগতো না তো দেখতে? তো এটা তো দেখতে সুন্দর লাগতেছে না, তখনই তো আপনি বুঝতেছেন যে আমার এটা সেন্টার করলে সুন্দর লাগবে। জি না স্যার, আসলে আমি মনে হয় বিষয়টা ইয়ে করতে পারি, মানে ওগুলোর জন্য কি আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড করে ইয়া ব্যবহার করতে হবে? যে স্মল ডিভাইসের জন্য তিনটা ইয়াই ব্যবহার করে দিব একই ট্যাগের মধ্যে? তিনটাই সব সময় লাগবে না আপনার। আপনি যেখানে ডিভাইস ব্রেক করবেন, আপনি ডিভাইস মনে করেন আপনার ডিজাইন প্যাটার্ন হচ্ছে দুইটা বা তিনটা ম্যাক্সিমাম, এর বেশি আপনি করবেন না। তিনটা বলতে আমি নর্মালি করি দুইটা, মানে একটা হচ্ছে ট্যাবের জন্য, একটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, আর একটা হচ্ছে ফুল স্ক্রিনের জন্য। তিনটা ডিভাইস নিয়ে আমি কাজ করি নর্মালি, যে তিনটা নর্মালি কাজ হয়ে যায়। এটা হচ্ছে আপনার স্মল ডিভাইসের জন্য, স্মল ডিভাইস মানে মোবাইল ফোন, এটার জন্য আপনি এভাবে করলেন। এরপরে যেটা 992, যেটা ডেস্কটপ বা ট্যাবের জন্য, এই সেম ডিজাইন, ঠিক আছে? আর এটা যদি একদম ফুল করেন আপনি, ফুল করলে ওই সেম ডিজাইনে দেখতে পারবেন, খালি একটু মার্জিন টার্জিন কোন জায়গায় কম বেশি আছে। জি বলেন। এই যে আপনি যখন এটাকে যখন ছোট করলেন, মানে স্যার এটা কি মোবাইল ডিভাইসে একই রকম দেখাবে? জি, আমি যখন স্ক্রিন ছোট করতেছি মোবাইল ডিভাইসে, ঠিক এই জিনিসটাই দেখবেন মোবাইল থেকে ঢুকলে। ভাই হ্যাঁ হ্যাঁ, এক মিনিট ভাই, এক মিনিট। এই যে টপ টেক্সট ফ্যাশন এর ডান পাশে যে তিনটা বাটন আসছে মোবাইল ডিভাইসের জন্য, এই তিনটা বাটন যে ক্লিক করলে যে হোম তারপর আরো অপশন গুলো আসে, এইটা আনবো কিভাবে? এটা আরো পরে আপনাদের ন্যাভিগেশন বার যখন দেখাবো তখন আপনারা এটা পাবেন। যে ন্যাভিগেশনটা একটু অ্যাডভান্স লেভেলের কাজের জন্য এটা রাখা হয়েছে পরে, একদম লাস্ট চাই যে ন্যাভ ন্যাভিগেশন এগুলো পরে রাখা হয়েছে, কারণ এখানে একটু কমপ্লেক্স ব্যাপার আছে। ঠিক আছে, স্লাইডটা কত নাম্বার ক্লাসে রাখা হয়েছে? স্লাইড মানে স্লাইড আছে 17-16 নাম্বার ক্লাসে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো এরকম যখন দরকার হবে কন্ডিশনাল, এটাকে বলে হচ্ছে কন্ডিশনাল ক্লাস বুটস্ট্র্যাপের। ঠিক আছে, কন্ডিশনাল মানে হচ্ছে এক কন্ডিশনে এক এক, মানে এক এক কন্ডিশনে এক এক রকম শো করবে। আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের রেসপন্সিভের জন্য যেটা। এখানে আমরা এমডির জায়গায় এলজি, এক্সেল,
এস এম এর চারটা ই আছে, যেখানে যেটা লাগে আপনার ওখানে ওইটা ইউজ করবেন। তবে নর্মালি আমি এই দুইটাই রাখি, এমডি থাকে একটা আর একটা থাকে শুধু সেন্টার। এটা চাইলে আপনি এস এম লিখতেও পারেন নাও লিখতে পারেন। আচ্ছা এখানে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আপনি যদি এমডি লেখেন এমডি স্ট্যাট, তার মানে হচ্ছে এমডির ব্রেক হচ্ছে 768-তে, 768 পিক্সেলের বড় যত সাইজ হবে সব সাইজে এই এমডি ক্লাসটা কাজ করবে। আর আপনি যদি এমডির নিচের যেগুলি, অটোমেটিক্যালি নিচেরগুলি কাজ করবে, মানে এক্স এম যেটা এস এম আছে যেটা স্মল ডিভাইসের 500 কত ছিল বলে গেছে 556 এরকম হবে। আচ্ছা যাই হোক স্যার, আপনি তো নেটের কারণে নেট থেকে বেরিয়ে গেছেন কলের কারণে, তো রেকর্ডটা কি চালু আছে? তো রেকর্ড চালু আছে, রেকর্ডের সাথে নেটের সম্পর্ক নাই। আচ্ছা আমরা যাই হচ্ছে নেক্সট। আরেকটা প্রশ্ন করতে পারি, আমাদের এখানে আপনার এই যে বলছিলাম যে প্লাগইন গুলা ইনস্টল দেওয়ার জন্য প্লাগইন গুলা একটু দেখাই দেওয়ার জন্য, এটা কি স্যার দেখাই দিছিলেন? প্লাগইন আমি আবার দেখাই দিচ্ছি, এই যে দেখেন প্লাগইন গুলো অটো ক্লোজ ট্যাগ এটা ইউজ করবেন, অটো কমপ্লিট ট্যাগ এটা ইউজ করবেন, অটো রিনেম না করতেও পারেন সমস্যা নাই, বুটস্ট্র্যাপ 4 ফন্টাসম সরি বুটস্ট্র্যাপ 5 এটা নেবেন, বুটস্ট্র্যাপ 5 ফন্টাসম এটা নেবেন, তারপরে ব্র্যাকেট পেয়ার কালারাইজ এটা নেবেন, কালার হাইলাইটটা নিতে পারেন, যে এক একটা এক এক কালার দেখাচ্ছে, যেমন এটা এক কালার এটা এক কালার। আমার ইন্ডেন্টে দেখেন লাইন গুলা দেখাচ্ছে আর এক একটা লাইন এক একটা কালারে দেখাচ্ছে, এটা বুঝতে সুবিধা হয়, এটা নিতে পারেন। জি এটা দরকার, এটা তারপরে প্রত্যেকটা ডিপ যে ক্লোজ হইতাছে এখানে ক্লোজ গুলো যে ভিতরে ভিতরে রয়ে যাচ্ছে এটাও দরকার, আমাদের এখানে সব কালার এক আছে আর কি, রেইনবো হাইলাইটার আপনি এখানে প্রত্যেকটা কালার ভিন্ন ভিন্ন দেখাচ্ছে, এই দুইটা নিবেন, রেইনবো ট্যাগস এটা নিবেন। আর মনে হয় কিছু লাগতেছে না আপনাদের আপাতত, বাকিগুলি আর আপনাদের লাগবে না, যে কটা বললাম এই কটা আপনারা ইনস্টল করে নিলে কাজ করবে। আচ্ছা এবার আসি হচ্ছে টেক্সট র‍্যাপ, র‍্যাপ তো লাগবে না কটা, তারপরে দেখাই দিই একবার টেক্সট র‍্যাপ এবং টেক্সট ব্রেক। আচ্ছা এটা হচ্ছে নর্মাল ক্লাস আমাদের আছে, এখন আমরা যদি টেক্সট র‍্যাপটা ইউজ করি, সরি নো র‍্যাপ, তো এই জিনিসটা আপনাদের অতটা লাগবে না, অনেক সময় লেগে যায় মনে করেন দরকার পড়ে, এটার মানে হচ্ছে আপনার টেক্সট যেটা লিখছেন আপনি টেক্সট যতটুকু আছে এটার ভিতরে কোনো ব্রেক হবে না, যত বড় টেক্সট লিখবেন ওই এক লাইনেই শো করবে, তো এই জিনিসটা দিলে অনেক সমস্যা আছে, যেমন নিচে স্ক্রল চলে আসবে, আপনার ডিপগুলো ঠিক থাকবে না, ঠিক আছে এই টাইপের অনেক সমস্যা এটা দিলে হয়, বাট মাঝে মধ্যে লাগে এটাও, তারপরেও জাস্ট দেখাই দিলাম। আচ্ছা
वर्जन टेक्स्ट ब्रेक है। टेक्स्ट ब्रेक किसुई ना एटा देवा जा ना देवा एक ही कथा बट যদি মনে করেন উপরে কোথাও আপনার টেক্সট আমরা যেমন এটা দেখছিলাম এখানে যে দেখেন টেক্সট সেন্টার দেয়া আছে তো এখানে টেক্সট সেন্টার দেয়া আছে জন্য আমাকে কিন্তু এখানে টেক্সট স্ট্রাকচারটা লিখতে হয়েছে নইলে কিন্তু এটা লিখতে হইতো না কারণ আমরা জানি সব সময় টেক্সটগুলি আমরা কোনো সিএসএস অ্যাপ্লাই না করলে সব কিছুই লেফট লাইনে থাকে তো লেফট লাইনে থাকে বাট আমি প্যারেন্টে বলে দিছি টেক্সট সেন্টার যার জন্য এটা সেন্টারে চলে যাচ্ছিল তো এখানেও ব্রেকটা তখনই লাগবে যখন আপনার এখানে টেক্সট নো র‍্যাপ থাকবে একটা ডিভ আপনি চাইতেছেন ওর ভিতরে টেক্সট নো র‍্যাপ দেওয়া কোনগুলা টেক্সট ভাঙবে না বাট একটা ডিভ আছে বা একটা পি আছে যেটা টেক্সট আপনার ব্রেক করা দরকার তখন আপনি এটা দিবেন তো এটা অতটা ইউজফুল না এখন আপনাদের জন্য আচ্ছা আমরা চলে যাই হচ্ছে নেক্সটে টেক্সট ট্রান্সফর্ম এটা আপনারা দেখছেন আমি দেখাইছি তারপরে আবার একটু দেখাই দিই টেক্সট ট্রান্সফর্মে হচ্ছে তিনটা ক্লাস আছে লাস্টেরটাই দেখি আমরা টেক্সট আপার কেস হচ্ছে আপনার যে লেখাই থাকুক সবগুলি হচ্ছে বড় হাতের হয়ে যাবে আবার যদি টেক্সট লোয়ার দেই সেগুলো তো আমরা সিএসএস এ করে আসছি সবগুলাই হ্যাঁ করে আসছেন তো এগুলাই কি মানে ওইগুলার সেমই কি ক্লাসগুলা জি ওইগুলার সেম এই যে দেখেন আপনি এই কোশ্চেনটা বারবার আসতেছে আপনি দেখেন টেক্সট লোয়ার কেস জাস্ট বডি স্ট্যাপে হলো শর্টকাট করে দেওয়া আছে টেক্সট লোয়ার কেস হ্যাঁ টেক্সট লোয়ার কেস ক্লাসে কি লেখা আছে দেখেন টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস যেটা আপনারা সিএসএস এ করে আসছেন ভাই তোরা বুঝতে পারছিস মানে বুঝিনি পাস ক্লাস হয়ে গেল আপনি এখনো বুটস্ট্র্যাপের মানে বুঝেন নাই আপনার কথা কেটে কেটে আসছে আচ্ছা এটা আমরা একটু শেষ করি তারপরে বুট স্ট্র্যাপ এর মানে বুঝাচ্ছি আমি বুঝছি ভাই মানে এই যে বলতেছে যারা প্রশ্ন যে সিএসএস এর মত নাকি আমি আরো বুট স্ট্র্যাপ নিয়ে আরো ক্লিয়ার করতেছি দাঁড়ান টপিক শেষ হোক আমি আরো কি করতেছি ডিপ আলোচনা করতেছি एग्जांपल দেখেন আচ্ছা এই দুইটা গেল আমাদের আপার কেস গেল লোয়ার কেস গেল এখন মনে করেন আমার দরকার হচ্ছে প্রতিটা বড় হাতের মানে প্রতিটা ওয়ার্ড শুরু হবে বড় হাতের তো এটার জন্য হচ্ছে ক্যাপিটালাইজ থাকে না সবসময় দেখেন প্রতিটা ওয়ার্ড বড় হাতের হয়ে গেছে মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর তো এটা হচ্ছে আপনাদের টেক্সট ট্রান্সফর্ম এরপর আসেন টেক্সটের সাইজ টেক্সটের সাইজের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এফএস এফএস মানে হচ্ছে ফন্ট সাইজ এক থেকে ছয় পর্যন্ত আছে তো দেখি আমরা এক থেকে ছয় পর্যন্ত ফন্ট সাইজে কি হয় এফএস ওয়ান এফএস ওয়ান মানে হচ্ছে এইচ ওয়ানের যে সাইজ ফন্টের সেম সাইজ সম্ভবত 2.5 REM হবে হ্যাঁ 2.5 REM ঠিক আছে এরপরে আপনি যত কমবেন তত ছোট হবে যেমন আমি যদি 4 দেই তাহলে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমি যদি 6 দেই একদম ছোট দেখেন একদম ছোট হয়ে গেছে আচ্ছা তো এখানে 6টা ক্লাস টোটাল এফএস ওয়ান মানে হচ্ছে সব থেকে বড় আর এফএস সিক্স মানে হচ্ছে সব থেকে ছোট এফএস মানে হচ্ছে ফন্ট সাইজ জি বলেন মাঝে মধ্যে দেখা যায় যে হেডিং এইচ সিক্স এর চাইতেও ছোট ছোট লেখা নেওয়া হয়
তো ওই হিসেব করে নিবেন। আর যদি মনে করেন আপনার একটা ট্যাগ আছে না স্মল ট্যাগ, স্মল ট্যাগ দিয়ে যদি আপনার হয় তাহলে স্মল ট্যাগ দিয়ে নিবেন। এই যে দেখেন এটা স্মল ট্যাগ যদি নেই আমি আর এখান থেকে ফন্ট উঠাই দিলাম, এই যে দেখেন এই লেখার থেকে এগুলো ছোট হয়ে গেছে। তো এর থেকেও যদি ছোট আপনার লাগে তখন আপনার সিএসএস করতে হবে, তখন আপনি পিক্সেল দিয়ে করেন, 10 পিক্সেল দেন, 12 পিক্সেল দেন, 8 পিক্সেল দেন, সমস্যা নেই। আর যদি আরইএম এ দেন, আরইএম এ দিলে আপনি হচ্ছে হিসাব করবেন 16 স্কেলে, 16 মানে হচ্ছে 1। তো আপনার যদি মনে করেন 8 পিক্সেল লাগে তাহলে কত দিবেন, 0.5। এভাবে করে আপনি ই করবেন। আচ্ছা এরপরে আসছে ফন্ট সাইজ, যেগুলো এগুলি নর্ম, বোল্ড, বোল্ডার, নর্মাল, ইটালিক, লাইটার, নর্মাল, এগুলি সব সিএসএস আপনারা করছেন, এগুলো সব ট্রান্সফর্মের। একটু দেখি, সরি ডেকোরেশন আর হচ্ছে ফন্ট ওয়েট। তো একটা একটা আমরা দেখি, স্মলটা উঠে দিই। আচ্ছা FW মানে হচ্ছে ফন্ট ওয়েট, বোল্ড হয়ে আসছে। সিএসএসটা যদি আমরা দেখি, দেখেন ফন্ট ওয়েট 700। তো এবার যদি বোল্ডার দেই, এটা ইউজ করছে বোল্ডারটা, ফন্ট ওয়েট বোল্ডার যেটা এটা ইউজ করছে। তো এরকম সবগুলো ইয়ে করবেন, নর্মাল দিলে তো নর্মাল থাকতেছে, নর্মাল ইউজ না করার মানে ইউজ করার প্রয়োজন ততটা পড়বে না আপনাদের। লাইট, লাইট চলে আসছে এখানে। কি ভাবে যে সংখ্যা ইউজ করা যাবে না FW দিয়ে? FW দিয়ে সংখ্যা নাই, এটা স্যাসে যাইতে হবে আপনাকে, এইখানে আপাতত নাই। এরকম করে সবগুলি আপনি লাইটার, ইটালিক এগুলো দিতে পারতেছেন, সমস্যা নেই। এবার আসেন লাইন হাইট। আচ্ছা লাইন হাইট LH, এটা হচ্ছে LH, LH মানে হচ্ছে লাইন হাইট 1। দেখেন লাইন হাইট কমে গেছে। এখন এই ওয়ানের ভ্যালু কত, ওয়ানের ভ্যালু 1, দেখেন লাইন হাইট 1। আচ্ছা পরে SM আসছে, বেজ আসছে, LG আসছে, 3। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এরকম প্র্যাকটিস করলে ই করে। আচ্ছা SM যেটা সেটা হচ্ছে স্মল, মানে 1.5 লাইন হাইট। আচ্ছা এরপরে যে দুইটা আছে বেস, বেসটা হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে, মানে আমরা এখানে যদি কোনো কিছু ইউজ না করি, এটা ইউজ করলাম না, তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে বেজ। আর LG যদি দেয় তাহলে হচ্ছে বেজের থেকে বেশি, LH LG। দেখেন অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, লাইন হেড 2 হয়ে গেছে। কারণ এর থেকে কম বেশি যদি আপনার লাগে তখন আপনাকে কাস্টম করতে হবে। আর টেক্সট ডেকোরেশন এটাও আপনারা বুটস্ট্র্যাপ থেকে করতে পারবেন, মানে কাস্টম সিএসএস আপনাকে লিখতে হবে না। টেক্সট ডেকোরেশনে আমাদের নর্মালি যেগুলো ইউজ হয় সেটা হচ্ছে আন্ডারলাইন, লাইন থ্রু, আর একটা হচ্ছে ডেকোরেশন নাম। ডেকোরেশন নান কোথায় লাগে? স্যার কি নিচে কোনো ই থাকবে না? লিংকে, লিংকে, রাইট,
লিংকে হচ্ছে বাই ডিফল্ট আন্ডারলাইন দেয়া থাকে, তো সেখানে আমাদের লিংকের জন্য ওটা ইউজ করতে হবে। আচ্ছা আসতেছি, এটা হচ্ছে দেখেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আর একটা কি দেখছি আমরা, ইট লাইন থ্রু, লাইন থ্রু মানে কি ডেল দিয়ে করলেও হচ্ছে আপনার এটা, বা এস দিয়ে করতে পারেন, বা আপনি হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করতে পারেন, যেটা দিয়ে করেন একই কথা। এগুলো যে সিএসএস করতে হবে এমন কিন্তু মানে না, এগুলো কিন্তু আপনি এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারেন। এগুলো ট্যাগ জানা আছে আপনাদের, আন্ডারলাইনের ট্যাগ কি? ইউ এবার যেটা দেখবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমাদের সব জায়গায় লাগে। যেমন আমি এখানে একটা যদি স্টেপ নেই, this is the link, এটা দেখ। আচ্ছা আমরা হচ্ছে ডেলটা তুলে দেই, আচ্ছা একে পীর ভিতরে রাখার দরকার নাই, আচ্ছা পীর বাইরে নিয়ে আসি। আচ্ছা এবার দেখেন বাই ডিফল্ট কিন্তু একটা লিংকে আন্ডারলাইন দেয়া থাকে, ঠিক আছে? তো এটা যদি আপনারা দিতে না চান, টেক্সট ডেকোরেশন নান এটা ইউজ করবেন। সো ক্লাস টেক্সট ডেকোরেশন নান, দেখেন চলে গেছে। তো আমরা নর্মালি লিংকের আন্ডারস্কোরটা রাখি না, খুব রেয়ার কেস লিংকে আন্ডারস্কোর ম্যাক্সিমাম জায়গাতেই আমরা রাখি না। তো এই ক্লাসটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর নইলে তো এটা যদি ইউজ না করেন এটার জন্য তার কোনো ট্যাগ নাই, আপনাকে কাস্টম সিএসএস লিখতে হবে। তো কাস্টম সিএসএস লেখার তো দরকার নাই। তো এখানে আবার একটা কথা আছে, কাস্টম সিএসএস লেখার দরকার নাই এ কথাটাও ভুল। কীভাবে ভুল দেখেন, আমরা এখানে যে প্রত্যেকটা যেখানে পি লেখছি, দেখেন পি ট্যাগ এবং এইচ ওয়ান থেকে এইচ সিক্স, এইগুলির নিচে অটোমেটিক্যালি একটা মার্জিন চলে আসে। তো এটার জন্য আমি যেখানেই পি লিখতেছি, যেখানেই এস ট্যাগ লিখতেছি, সব জায়গায় এমবি জিরো আমাকে দেয়া লাগতেছে। ইসেম ভাই আপনার নয়েজ আসতেছে, আপনি মাইকটা অফ করেন। তো আমরা সব জায়গায় দিতেছি, তো এত না দিয়ে আমরা হচ্ছে আমাদের সিএসএস ফাইলে এই জিনিসটা বলে দিতে পারি। আমরা যদি করে বলে দেই যে এস ওয়ান কমা এস টু H6P, এর হচ্ছে মার্জিন বটম জিরো, ঠিক আছে? তো এটা বলে দিলে এখন আমার এখানে ক্লাসগুলি ইউজ না করলেও হয়। তাহলে দেখেন আপনার কত লাইন কোড বেঁচে গেছে, এ একটা দেখেন, এ একটা দুইটা, এ একটা তিনটা, এ একটা চারটা, আপনার হচ্ছে চার লাইন কোড। এতটুকু কোডের ভিতরে আপনার তো একটা ওয়েব পেজে ম্যাক্সিমামই আপনাদের টেক্সট থাকে, হেডলাইন থাকে, এই যে দেখেন এখন কিন্তু কাজ করতেছে পারফেক্টলি। তো এই সব ক্ষেত্রে আমাদের কাস্টম সিএসএস করে বলে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আবার দেখেন একটা ওয়েবসাইটে অনেকগুলি লিঙ্ক থাকতে পারে, 10টা 50টা 100টা লিঙ্ক থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ক্লাস ইউজ না করে আমি যদি এখানে বলে দেই যে যত এ আছে সব এ কি হবে, টেক্সট ডেকোরেশন নান, এটা যদি বলে দেই তাহলে আমার বারবার হচ্ছে এই ক্লাসটা লিখতে হচ্ছে না, বুঝতে পারছেন? কনভেনিয়েন্ট হচ্ছে এটা। তো যার জন্য মনে করেন খুচরা যদি কোনো জায়গায় লাগে তখন আমরা এই ক্লাসগুলি ইউজ করবো, আর খুচরা যদি না লাগে তখন আমরা মেইন আমাদের একটা সিএসএস থাকবে, সেই সিএসএস এর ভিতরে জিনিসগুলো বলে দিবে। আর এটা কি স্টাইলের ভিতরে লিখবো নাকি? হ্যাঁ অফ কোর্স স্টাইলের ভিতরে, style.css আপনি একটা আলাদা সিএসএস নেবেন সেখানে লিখে দিবেন এটা।
বুঝতে পারছেন স্যার? আমরা যখন প্রজেক্ট করব তখন তো স্যার 5 পাতা বা 10 পেজের একটা ওয়েবসাইট করতে হবে, তখন কি স্যার এই একটা সিএসএস তাই লিংক করাবো নাকি প্রত্যেকটা পেজে এখন যেরকম আলাদা আলাদা সিএসএস ফাইল একটা ক্রিয়েট করে নিতেছি এরকমটা করব? না না, একটা সিএসএস থাকবে। আপনি যদি আলাদা আলাদাই সিএসএস করলেন তাহলে আপনি লাভ হইলো কি, এক করতে আপনাকে বারবার লিখতে হবে, তখন সমস্যায় পড়বেন। তো ওটা দেখাবো আমি, সমস্যা নেই। আপনি যদি 5টা ফাইল রাখেন সিএসএস ফাইল, হ্যাঁ, আর মনে করেন আপনার লিঙ্কগুলির স্টাইল সব সেম হবে না, যতগুলো পেজ আছে আপনার লিঙ্কগুলোর স্টাইল তো সেম হবে তাই না? এখন মনে করেন আপনি আন্ডারলাইন সারা দিলেন, মনে করেন আপনি সিএসএস থেকে টেক্সট ডেকোরেশন নান করে দিলেন, এখন ক্লায়েন্টের মনে হয়েছে যে আপনি নান করে দিচ্ছেন, এটার নিচে যদি আন্ডারলাইন থাকতো ভালো হইতো। আর মনে করেন আপনি 15 পেজের ওয়েবসাইট, তো 15 পেজে যদি 15টা সিএসএস আপনি অ্যাড করেন তাহলে এই একটুকু চেঞ্জ করার জন্য আপনার 15টা ফাইলে চেঞ্জ করা লাগবে, রাইট? হ্যাঁ, তো সেই কাজ আমি কেন করতে যাব? আমি যদি একটা থেকে মেইনটেইন করতে পারি। জি বুঝতে পারছেন না, আমাদের যে হোমওয়ার্ক, জি জি স্যার, আমরা প্রজেক্টগুলো করি নি তো এই কারণে আর কি, মানে কেমন যেন হেজিটেশন লাগছে এই জন্য জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, সমস্যা নাই, প্রজেক্ট করলে বুঝতে পারবেন। আমরা 3টা প্রজেক্ট আছে আমাদের হাতে, তো ফুল কমপ্লিট ওয়েবসাইট, 3টা কমপ্লিট ওয়েবসাইট আমরা করব, সমস্যা নাই, তখন পুরো আইডিয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে সবসময় চাই প্রজেক্ট ওয়াইজ আগাইতে। ইভেন দেখেন আপনাদের আগেও যখন টপিকে চলে আসছে আমি ফুল পেজই কিন্তু ডিজাইন করে দেখাইছি মোটামুটি, যদিও ইনকমপ্লিট পুরোপুরি না, বাট একটা আইডিয়া পাইছেন আপনারা একটা পেজ করার। তো এরকম মাল্টিপল পেজের ইয়েও পাবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের টেক্সট মোটামুটি শেষ, এখানে টেক্সট আর তেমন কিছু নাই। পরে আসি হচ্ছে আমরা টেক্সট সাইজিং, দুইটাই তো হয়ে গেছে। ওকে, আজকের টপিক শেষ আমাদের, বাট আমরা হচ্ছে আবার গ্রিডে চলে যাই। গ্রিডটা আপনাদেরকে একদিনে দেখাই নাই, কারণ হচ্ছে এই বুটস্ট্র্যাপের ভিতরে এই গ্রিডটাই হচ্ছে মেইন, ঠিক আছে? আপনি টেক্সট চেঞ্জ করলেন সিএসএস দিয়ে সমস্যা নাই, আপনি ব্যাকগ্রাউন্ড সিএসএস দিয়ে চেঞ্জ করলেন সমস্যা নাই, বাট ওয়েবসাইটের লেআউট যেটা রেসপন্সিভ লেআউট, এইটা আপনি সিএসএস থেকে করতে পারবেন না, বা যদি করতে যান তাহলে আর বুটস্ট্র্যাপ ইউজ করার দরকার নাই, আপনি 300-400 লাইন সিএসএস করবেন, ঠিক আছে? বুটস্ট্র্যাপের আর কিছু ইউজ করেন আর না করেন, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা হচ্ছে আপনার জন্য মেন ফোকাসে থাকবে এটা। তো গ্রিডে আসি। আচ্ছা, আমরা এখানে দেখছি, দেখেন এতদিন আমরা যেরকম কোড করছি তাতে হচ্ছে আমাদের এই জিনিসগুলি এরকম সুন্দর করে আসে নাই। আগে যেরকম করছি তাতে হচ্ছে কিভাবে আসছে দেখি আমরা, হচ্ছে এখান থেকে শুধু এমডিটা উঠাইয়া দিই, দেখেন কল ফোর এরকম করে আসছি আমরা। তো এখন দেখেন এটা আমি যদি ছোট করি, যতদূর ছোট করব এরকমই থাকবে। তো মনে করেন সর্বনিম্ন মোবাইল স্ক্রিনের সাইজ আছে 350, তো দেখেন এখানে যদি টেক্সট থাকে কীরকম হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগতেছে এবং রিডেবল না এটা, ঠিক আছে? যার জন্য আমরা রেসপন্সিভ করি সাইট। তো রেসপন্সিভের জন্য আমি যদি এখানে একটু গ্রেডে যাই, সাইজগুলো একটু দেখে আসি, লেআউট গ্রেড, এই যে দেখেন এই জিনিসটা সবার একদম মুখস্থ লাগবে, এক্সএস 576, এসএম মানে 576-এর নিচে হচ্ছে এক্সএস, এরপরে হচ্ছে এসএম, এসএমটা হচ্ছে 576 থেকে বড় বাট আচ্ছা, এসএমটা হচ্ছে 576 থেকে বড় আর 768 থেকে ছোট, এমডিটা হচ্ছে 768 থেকে বড়, 992 থেকে ছোট, এক্সেল হচ্ছে
992 থেকে 1200 পর্যন্ত, আর XXL হচ্ছে 1400 পর্যন্ত। তো এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। আমরা এই এই ক্ষেত্রে ব্রেক পয়েন্টগুলি ইউজ করতে পারবো। তো কিভাবে করব দেখেন, XXL এইটা এখনো আমাদের মনে করেন অতটা দরকার পড়ে না, কারণ এই পর্যন্ত আসলে, 1200 পর্যন্ত আসলে এর উপরে আর দরকার পড়ে না নর্মালি। তো ওটাকে বাদ রেখে আমরা এগুলো একটু দেখি। আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখাইছিলাম একদম ভেরি মানে ফার্স্ট ক্লাসে, বাট এই জিনিসটা হচ্ছে তখন অতটা ক্লিয়ার হয় নাই, আমি একদম ফুল ক্লিয়ার করে দিচ্ছি। ইন্ট্রোডাকশন ক্লাসে আলোচনা, হ্যাঁ আলোচনা করছি জাস্ট দেখানোর জন্য, ওইখানে তো আসলে শেখানোর জন্য ছিল না। তো এখন হচ্ছে এটা সচরাচর বেশি ব্যবহৃত হয় কোনটা স্যার? আচ্ছা আমি নরমালি ইউজ করি এমডিটা, আমি দুইটা ভাগ করি, এমডির আগে একটা ডিজাইন, এমডির পরে একটা ডিজাইন। মানে হচ্ছে 668-এর নিচে ডিভাইসের জন্য একটা ডিজাইন করি, আর 768-এর উপরের জন্য একটা ডিজাইন করি। নর্মালি আমি ব্রেক পয়েন্টটা রাখি হচ্ছে এখানে, কারণ আপনি চাইলে এখানেও রাখতে পারেন। তো এমডিতে রাখলে সুবিধা যেটা, সেটা হচ্ছে ট্যাবের জন্য প্রবলেম হয় না। ঝামেলা আছে এখানেও, ঝামেলা কিরকম আছে আমি দেখাই, আইটি হোস্ট এটা দেখেন, আর হচ্ছে একটু আগে দেখছিলাম কোনটা, টপ টেক্সট। এই দুইটা সাইটের ব্রেক পয়েন্ট আমার আলাদা আলাদা, এর কারণ কি, কারণটা বলি। এখানে দেখেন ছোট করলাম ছোট করলাম, এই যে দেখেন 992-র বেশি হয়েছে, এটা আছে এরকম ডিজাইন, 992-র নিচে চলে আসছে, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখেন 992-তেও যে ডিজাইন, 991-এও সেম ডিজাইন, বাট 776-এ যান আপনি, 768-তে গেলাম এখনও ডিজাইন একই আছে, বাট 767-তেও করা না এটা, আরো নিচে করা, এটা হচ্ছে 500-তে করা। পরেরটা কত আছে, 576, এটা করা হচ্ছে 576-এ। ঠিক আছে, এটার কারণ কি, মানে একটা করলাম এক্সএমএ, দেখেন একটা হচ্ছে আমার এসএমএ করা আর একটা হচ্ছে এলজিতে করা। 992 মানে হচ্ছে এলজি আর 576 মানে হচ্ছে এসএম। তো একটা করলাম এলজিতে, একটা করলাম এসএমএ, এর কারণ কি? তো কারণ হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কীরকম এটা দেখেন, আমি যদি মনে করেন 768-তে আমি আছি, 768-তে আসছি, বাট আমি এটাকে চেঞ্জ করে দিই, যে গ্রিডটা আছে গ্রিডটা আমি চেঞ্জ করে দিই। দেখেন এটা চেঞ্জ করতে হবে, কন্টেইনার এটা কোথায় ম্যানুয়ালি করছিলাম বুঝলে গেছে, মানে অনেকদিন আগের করা এটা। কন্টেইনার, আচ্ছা যাই হোক, এখানে ই খুঁজে পাচ্ছি না। এখানের মেন কাহিনীটা হচ্ছে, আমি যদি এর থেকে ছোট করি তখন হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্টটা ভেঙে যাইতো, মানে ওয়েবটা এক লাইনে চলে আসতো, ডেভেলপমেন্টটা নিচে চলে আসতো, কারণ এখানে হচ্ছে জায়গায় হয় না, জায়গা যতটুকু আছে আমার কন্টেন্ট ওই জায়গার ভিতরে হয় না। তো এর জন্য আমাকে আগে ওকে ক্লোজ করতে হয়েছে। আর এখানে মেনুটা হচ্ছে ছোট, একদম ছোট, দেখেন জায়গা হচ্ছে,
তো যার জন্য আমি একদম এসএমএ এসে এটাকে চেঞ্জ করছি, বুঝতে পারছেন? তো মেইন ব্যাপারটা হচ্ছে এখানে কন্টেন্ট, যে কন্টেন্ট কোন জায়গায় দেখতে ভালো লাগবে এরকম। স্যার এই ওয়েবসাইটগুলো আপনি সবগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করছেন? এগুলো সব বুটস্ট্র্যাপ দিয়ে করা, এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা, ওটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা। যেগুলি হচ্ছে কার্ড, এটা প্রত্যেকটা একটা একটা কার্ড, এগুলি কার্ড, এগুলিও কার্ড। আচ্ছা, তো এরকম আমরা ব্রেক পয়েন্ট ধরতে পারি। তো ব্রেক পয়েন্টটা আমরা আপাতত আপনি এমডিতে ধরেন, ঠিক আছে? তো এখানে আমাকে বলে দিতে হবে কল এমডি। জাকারিয়া ভাই একটু মিউট করেন ভাই, নয়েজ আসতেছে। আচ্ছা, কল এমডি। এখন এই কল এমডির মানেটা কি আমরা বুঝছি, এটা মিডিয়াম ডিভাইস, দ্যাটস ফাইন। তো কাজটা কি করতেছে, কাজ করতেছে যখনই কল এমডির থেকে, মানে এমডি ডিভাইসের থেকে ছোট হচ্ছে। এমডি ডিভাইসের থেকে ছোট কত? 567। এমডি হচ্ছে 5768 পর্যন্ত, আর এর নিচেই যখন নেমে যাচ্ছে তখন হচ্ছে এসএমএ পড়তেছে, এমডির ভিতরে থাকতেছে না। তো এখানে কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এমডি পর্যন্ত ঠিক আছে, ও এরকম চার কলামই, তিন কলাম থাকলো, মানে তিনটা ভাগ হয়েছে, চার কলাম যেহেতু আমি নিছি তিনটা ভাগ হয়েছে। বাট যখনই এমডির নিচে চলে যাচ্ছে তখনও হয়ে যাচ্ছে একটা। তো এখানে মূলত আরও একটা ক্লাস দেয়া যায়, বাট এই ক্লাসটা দেওয়ার দরকার পড়ে না। কল এসএম 12, এটা দেওয়ার দরকার পড়ে না, বা এখানে শুধু কল 12 দিতে পারেন চাইলে, বাট এটা দেওয়ার দরকার পড়ে না, কিন্তু পড়বে। কখন পড়বে আমি আসতেছি। দেখেন স্যার, আমি আপনাকে এই কথাটাই জিজ্ঞেস করছিলাম, ক্লাসের মধ্যে দুইটা ইয়া কি ব্যবহার করব? দুইটা আরো বেশি লাগবে, আরো বেশি ইউজ করা লাগবে। এই যে দেখেন, এটা ইউজ করলে আপনি করতে পারেন, না করলেও করতে পারেন যদি দুইটা হয়। বাট এখন মনে করেন আমি হচ্ছে এসএমএ দেখাবো একটা, মানে এরকম একটা আছে, আমি হচ্ছে এমডিতে দেখাবো দুইটা, বা এলজিতে দেখাবো আমি তিনটা, ঠিক আছে? তখন এই জিনিসটা লাগবে। আবার লাগবে কখন, এই স্মল ডিভাইসে মনে করেন আমি এটা চাচ্ছি অর্ধেক অর্ধেক শো করবে, দেখুন হ্যালো ওয়ার্ল্ড এটা আছে ছোট কন্টেন্ট, এটাও আছে ছোট কন্টেন্ট। তো এখানে আমি যদি দুইটায় দেখাই, মানে এটা লেফটে এটা রাইটে, তাহলে প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমি এখানে বলে দিতে পারি কল 6, এটা কল 6। কল 6 মানে কি? অর্ধেক পাবে। এবার দেখেন, এই যে দেখেন এই দুইটা অর্ধেক হয়ে গেছে। তো আমি যদি এমডির থেকে বড় হয়ে যাই তাও কিন্তু এই ঠিকই থাকতেছে, যে দেখেন। তো এই নিচের যেটা, নিচের এটা কিন্তু আমি বলছি কল 12, এমডিতে 4, বাট এমডির নিচে আসলে 12 কলাম হয়ে যাবে হচ্ছে লাস্টেরটা। আর এই ফার্স্টের দুইটা এমডি পর্যন্ত 4-এই থাকবে, এলজিতে এই এমডির নিচে আসলে 6 কলাম হবে, এটাও সেম, এল এমডির নিচে আসলে 6 কলাম হবে। তো যার জন্য দেখেন এখানে এটা কিন্তু আর ভাঙতেছে না। আচ্ছা, এটার জন্য একটা নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই যে দেখেন, এটা আর ভাঙে নাই, এটাও ভাঙে নাই, এটাও ভাঙে নাই, এটা কিন্তু ভাঙছে, দুইটা পাশাপাশি চলে আসছে, বাট এটা পাশাপাশি আসে নাই। তো এমডিতে দেখেন, এমডিতে এটা নিচে চলে আসছে। ওকে, তো এখন আমি যদি চাই যে না আবার এলজিতে গিয়া এই চারটা আবার এক লাইনে চলে আসবে, সেটা করাও পসিবল। সেটা কিভাবে করবো দেখেন, প্রত্যেকটাই আমি বলে দিব। কল এলজি 3 মানে কি, 3 3 3 12, টোটাল চলে আসতেছে। এই যে দেখেন,
বড় ডিভাইসের জন্য মানে এলজিতে, এলজিতে চার কলাম আসতেছে, যখন এমডিতে ঢুকতেছে তখন তিন কলাম হয়ে গেছে, নিচে একটা চলে আসছে যেহেতু এটা এক্সট্রা আছে। এরপরে যখন আমি স্মলে যাচ্ছি তখন হচ্ছে এই দুইটা বাট পাশাপাশি চলে আসতেছে, এটা নিচে চলে আসতো। বুঝেন নাই কে কে বলেন? কেউই বুঝেন নাই নাকি দুই একজন বুঝেন নাই? তারা আমি বুঝিনি স্যার, আরেকবার বলে দেন। অবশ্যই, একবার না এটা আরো বলতে হবে, আজকে বলতে হবে, আবার পরেও আবার বলতে হবে, কারণ এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের মূল চ্যালেঞ্জিং জিনিস। আর কিছু বুটস্ট্র্যাপে এরকম চ্যালেঞ্জিং নাই, বুটস্ট্র্যাপের কঠিন টপিকের ভিতরে এই কল একটা কঠিন টপিক, আর হচ্ছে নেভিগেশন মার একটা টপিক। বলেন। বলছিলাম ওই বক্সে নিচে একটা করে বাটন নিয়ে, চারটা বক্স চারটাতে বাটন নিয়ে দেখাইলে বেশি ভালো, আমার একটু সুবিধা হবে। চারটাতে বাটন রাখবো? হ্যাঁ। ওকে, স্যার লেখা থাকবে, লেখার নিচে বাটনটা রাখলে বেশি ভালো তো। কি বাটন রাখবো বলেন? প্যারা প্যারা মানে প্যারা থাকবে, আর প্যারার নিচে যে কোনো একটা বাটন রাখে সেটা দেখলে আমার সুবিধা হবে একটু। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে একদম ওয়েব ভিউতে চলে আসি। এটা মনে করেন ফুল আমার ওয়েব পেজ। হ্যাঁ, তো এখানে দেখেন আমার স্ক্রিন তো হচ্ছে ফুল ই না, এই জন্য হচ্ছে সেলটা পাচ্ছে না। সমস্যা কি হলো? আচ্ছা, এগুলো মিলে গেছে, এই জন্য কাজ করতেছে না। তো বলে কাজ করবে না কেন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার পিসি ভিউ, একদম বড় স্ক্রিন। বড় স্ক্রিন মানে কি 1200, সরি 992 বড় যেটা এলজি। তো এই সাইজে যখন আমি থাকব তখন হচ্ছে আমি প্রত্যেকটা রো আলাদা আলাদা দেখব, মানে এখানে যেমন এটা একটা ফার্স্ট রো আছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম আছে। তো এটার জন্য আমি ক্লাস, আপনি বাকি সব ক্লাস ভুলে যান, বড় ডিভাইসের জন্য আমি হচ্ছে ইউজ করছি কল এলজি 3। থ্রি ইউজ করা মানে কি চারটা ভাগ হবে, ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে?
কথা বলেন যে আমার ডিভাইস যখন 992 পিক্সেলের বড় হবে, ডিভাইসের ওয়াইড বা স্ক্রিনের ওয়াইড যখন 992 এর বেশি হবে, তখন আমি চাইতেছি যে আমার এইখানে গ্রিড চারটা দেখাবে। মানে আমি তিন তিন করে নিলাম, এটা তিন, এটা এমডি তিন, এটা তিন, এটা তিন, এটা তিন, মানে এটা কলাম তিন, এটা কলাম তিন, এটা তিন, এটা তিন, টোটাল কত হচ্ছে 12। ক্লিয়ার এটুকু? এটুকু ঝামেলা নাই। তো আমরা হচ্ছে 992, এটা খেয়াল রাখেন, 992 এর জন্য আমরা এলজিটা ইউজ করছি। আমরা আগে দেখছি শুধু কল ইউজ করতে, ঠিক আছে? তো আমরা ডিভাইস ধরার জন্য এলজিটা ইউজ করছি। ওকে, এরপরে কি কাজ? এরপরে হচ্ছে আমি চাইতেছি যে যখন আমার ডিভাইসের সাইজ 992 থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে, তখন আমি চাইতেছি আমি এক রোতে দেখবো তিনটা, মানে এক এসে তিনটা দেখবো। তো তিনটা দেখতে হলে আমাকে কি করতে হবে? কল ফোর লিখতে হইতো না তিনটার জন্য? জি স্যার। তিনটার জন্য আমি লিখতাম হচ্ছে ফোর, তাহলে কত হইতো? এই তিনটার জন্য 3 4 12, আর এটা হচ্ছে তখন নিচে নেমে যাবে, তাই তো? 4 নাম্বারটা, কারণ ও 12-র বেশি পড়তেছে, তো আমার তো এক এক রোতে 12টা দেখাবে। তো 12টা যখন দেখাবে, এখানে 4, এখানে 4, এখানে 4, তো এই তিনটা আমাকে এক লাইনে দেখাচ্ছে, আর এটা হচ্ছে নিচে যাচ্ছে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তো এখানে এমডিটা আমরা কেন দিলাম? ওটা তো কলে কাজ করতো। এমডি ডিসি হচ্ছে শুধুমাত্র এই মাপটা দেওয়ার জন্য, ঠিক আছে? যে এই মাপটা অর্থাৎ 992-এর নিচে গেলে, সরি, 768-এর নিচে গেলে এইটা ইফেক্টিভ হবে, তখন কল ফোর হয়ে আসবে সবগুলো। আর হচ্ছে 768 থেকে বড় যদি হইতো বা 992 যদি থাকতো, তাহলে হচ্ছে এটা কাজ করবে, কল থ্রি কাজ করবে তখন। আর যখন আমি এমডিতে অর্থাৎ এই ম্যাপে চলে আসবো, তখন কাজ করবে হচ্ছে এটা। তো আমরা দেখি, ছোট করি, দেখেন 992 থেকে আমি নিচে চলে আসলাম, 992, চারটা ঠিক আছে, চারটা মানে হচ্ছে তিন তিন করে আছে সবগুলা। ওকে, আমি জাস্ট একটু ছোট করে ফেললাম, ছোট করার পরেই কি হচ্ছে, তিনটা চলে আসছে, কারণ কি, এটা 4, এটা 4, এটা 4, এটাও 4, প্রত্যেকটা হচ্ছে এখন 4 করে দেখাচ্ছে। তো 3 4 12, আর এটা হচ্ছে নিচে চলে আসছে জন্য। ক্লিয়ার? নিচেরটা আমি মনে করেন মাঝখানে দেখাবো, তাহলে ওখানে কি করতে হবে? এটার জন্য অন্য হিসাব এখানে লিখে দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার সাথে রো এর কোনো সম্পর্ক নাই। এই যে সেন্টারে চলে আসছে। জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসেন, আমি হচ্ছে এমডি ডিভাইসে আছি। আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমি ছোট ডিভাইসে যাই, তখন আমার, আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দুইটা, এই দুইটা থাকবে এক লাইনে। তো এই দুইটা যদি এক লাইনে থাকে, তাহলে আমার কি লিখতে হচ্ছে? কল 6, 6 8 6 12 হবে তখন, রাইট? জি স্যার। এটা হচ্ছে 6, এটা 6 12, তাহলে এই দুইটা এক লাইনে দেখাবে। আর এটা যদি বলে দেই আমি যে এটা কল 12, তাহলে কি হচ্ছে, এটা পুরো এক লাইনে দেখাবে। আবার এটা যদি বলে দেই কল 12, তাহলে এটাও দেখাবে পুরো এক লাইনে। এটাই করছি এখানে, দেখেন। এরপরে বলেছি কল 6, এটা আপনি চাইলে কল এসএম 6 লিখতে পারেন, এটা এসএম আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তো শুধু কল লিখলেও হচ্ছে আর কল এসএম লিখলেও হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এই কত আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে কি এই দুইটা হচ্ছে এক লাইন। এরপরে আছে কত, কল 12, তার মানে হচ্ছে এটা এক লাইন। এরপরে আছে কল 12, এটা হচ্ছে আবার আর এক লাইন। তো এখানে দেখি আমরা রিফ্রেশ দিয়ে, আমাদের সাইজ কততে আসতে হবে, 576-এর নিচে। তো আমরা আসি 576, যে দেখেন, সরি, 576-এর নিচে না, এসএম মানে হচ্ছে 576 থেকে বড়, এই এমনির নিচে আসতে হবে, 768।
768 পর্যন্ত ঠিক আছে, একটু নিচে নামলাম, দেখেন এই দুইটা 12 নিচে, এটা 12 নিচে, এটা 12 নিচে, এখনো বোঝেন নাই কি বলেন? আচ্ছা আমি হচ্ছে আবার আর একটু এটা একটু স্পেস স্পেস দিয়ে আমি ক্লিয়ার করে দেখাই আরো স্যার। হ্যাঁ ওই যে আর্ট পুরে দেন তো আসলাম এইখানে স্যার, আমি চাচ্ছি যে থার্ড বাটন আছে তার নিচে, মানে ওই কলের নিচে আমি মানে এই এই জায়গাতে মার্জিন বটম চাচ্ছি, এটা দেওয়া যাবে কি? মার্জিন বটম অলরেডি দেয়া আছে না, ওটা না, যে হলুদ হলুদ কালার আর লাল কালারের মাঝে ফাঁক যে মার্জিন বটম দিলে, এটা মার্জিন বটমের থেকে এটার উপরে মার্জিন টপ দিবেন, এমটি কত দিবেন? 3 দেন, এই যে চলে আসতাম, এটা কি ইয়াদেও থেকে যাবে, মানে বড় বড় করে বড় ডিভাইসে থেকে যাবে? বাট এখানে যদি আমি ইউজ করি এমটি এমডি 3 আর হচ্ছে এখানে এমটি 0 বলে দিতে হবে, তাহলে হচ্ছে সরি উল্টাটা হবে, এখানে হচ্ছে 3 আর এমডি তে হচ্ছে 0, এখন আর এটাই থাকবে না, আমি যখন ছোট করব তখন চলে আসবে। আচ্ছা এই এমডি এমটিটা এটাও আপনি চাইলে হচ্ছে এমডির জায়গায় আপনি এলজি ইউজ করতে পারেন, যেটা ইউজ করেন সমস্যা নেই, যেখানে আপনার লাগবে সেখানে ইউজ করতে পারবেন স্যার। এটা অন্য একটা ক্লাসে এটা সময় নিয়ে করা, হ্যাঁ ওনাকে এই কোর্সটি ওটা এটা ভুলে যান, এটা জাস্ট ওনাকে দেখানোর জন্য কন্ডিশনাল। আমি হচ্ছে গ্রিডে থাকি এখনো, গ্রিড আরো দেখাবো সমস্যা নেই, আজকে এটুকু বুঝেন আমাদের নর্মালি হিসাব একটাই, এক লাইনে আমাকে 12 কলাম পর্যন্ত দেখাবে, কন্ডিশন কি কি মাথায় রাখবেন দেখেন। ফার্স্ট কন্ডিশন, এক লাইনে ম্যাক্সিমাম আমার 12, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে আপনার ডিভাইস নাম, এই জিনিসটা এলজি এসএম, মানে এই এসএম এমডি এলজি এক্সএল, এইগুলো মনে রাখতে হবে, এটা সহ কত পিক্সেলে কত কোনটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন আপাতত মনে করেন আপনাদের এই পিক্সেল মুখস্থ নাই, মুখস্থ লাগবে না, আপনি আপাতত দেখেন এখানে আছে এলজি 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 এলজি, এখন আমাকে বলেন কয়টা পর্যন্ত, মানে এলজিতে যখন আমি থাকব তখন আমাকে কয়টা এক লাইনে দেখাবে, একজনে বলেন। এটা ভুলে যান, নেক্সট আসেন হচ্ছে এমডি তে, এমডি হিসাব করেন কোনটা কোন লাইনে দেখাবে, প্রথমটা আছে 4, পরেরটা 4, পরেরটা 4, পরেরটা 4, তাহলে তিনটা তিনটা একটা হবে, তিনটা তিনটা একটা, ওকে এরপরে আসেন হচ্ছে, হ্যাঁ একটা নিচে চলে যাবে। এবার আসেন এস এম এ, এখানে কি হবে? এখানে 6 6, এখানে প্রথমে 6 6, নিচে 12, এই দুইটা হচ্ছে এক লাইনে দেখাবে। বেসিক্যালি 12 কলামে কয়টা পিক্সেল থাকে, কত পিক্সেল পর্যন্ত 12 কলাম শো করে? 12 কলাম, আপনি 12 কলামের সাথে পিক্সেলের কোনো সম্পর্ক নাই, আপনার ফুল স্ক্রিন ওয়াইড হচ্ছে 12, বা রো এর মানে রো, এই যে রোটা লিখছেন আপনি, এই রোটা হচ্ছে 12, এর ভিতরে যদি মনে করেন শুধু এক পিক্সেলও থাকে তাহলে এক পিক্সেলের 12 ভাগ হবে, আর এই রোটা যদি আপনার থাকে মনে করেন 4000 পিক্সেল, তাহলে 4000 পিক্সেল 12 ভাগ হবে, ঠিক আছে? পিক্সেলের সাথে এর কোনো সম্পর্ক নেই, এই রো যতটুকু ওয়াইড পাবে এই রো মানেই হচ্ছে 12টা ভাগ করবে, পিক্সেল হিসাব যাই হোক, পিক্সেলের সাথে সম্পর্ক হচ্ছে এলজি এমডি এসএম, এর সাথে সম্পর্ক হচ্ছে পিক্সেলের, ঠিক আছে? এটা কি স্ক্রিন রেজুলেশনের উপরে ডিপেন্ড করবে? রোটা স্ক্রিন রেজুলেশনের উপরে ডিপেন্ড করবে না,
একটা রো মানেই হচ্ছে 12 কলাম। না না রো কথা বলি নাই আমি স্যার, আমি বলতেছি যে যে কলাম কলামগুলো আর কি। হ্যাঁ কলামগুলো পিক্সেলের উপরে ডিপেন্ড করবে সেটাই তো এতক্ষণ বলছি, বাট আপাতত আপনি পিক্সেলটা ভুলে যান, আমি যেটা বলতেছি এটা বুঝেন খালি। আমরা দেখছি কল এলজি থ্রি, অর্থাৎ এলজিটুকু আপনি ভুলে যান আপাততর জন্য, জাস্ট মনে রাখেন যে এখানে এলজিটা আছে। তো এই আমি এলজি যখন লাগাচ্ছি তখন হচ্ছে আমাকে চারটা দেখাচ্ছে, কারণ এখানে তিন 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 বারো আছে। যখন আমি এমডি লাগাচ্ছি তখন হচ্ছে একটা দুইটা তিনটা, এই তিন চারি বারো হয়ে যাচ্ছে, এটা চলে আসবে আমার নিচে, ঠিক আছে, এটা আর এক লাইনে থাকতেছে না। ওকে, এরপরে যখন আমি এসএমএ চলে আসতেছি তখন দেখেন এখানে আছে ছয়, এখানে আছে ছয়, মানে এই দুইটা আছে এক লাইনে, তারপরে কত আছে বারো, এটা আছে এক লাইনে, তাইলে এরপরে আছে কত বারো, তার মানে এটাও আর এক লাইনে। এতটুকু কি বোঝা গেছে? না সব জায়গায় দিতে হবে না, না সব জায়গায় দিতে হবে না, এটা সেটাই পরে আসতেছি, আপনি হচ্ছে যেটা বুঝাচ্ছি এটা বুঝেন, সব জায়গায় দিতে হবে না, কারণ আছে আবার অনেক জায়গায় দেয়া লাগবে। আমি এইখানে যে কন্ডিশন দিছি এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে দিতে হবে, বাট আপনি ডিভাইস যদি দুইটা নেন যে আমি এমডির জন্য একরকম করব আর এমডির বড় যেগুলো এলজি এটার জন্য আমি একরকম ডিজাইন করব, মানে মোবাইলের জন্য একটা পিসির জন্য একটা, দুইটা ডিজাইন করব, তখন আপনি দুইটা ক্লাস দিবেন, ঠিক আছে। যখন আপনি আরও বেশি ক্লাস নিয়ে কাজ করবেন, মানে যতগুলো ক্লাস নিয়ে কাজ করতেছি আমি কিন্তু ততগুলো ডিভাইস নিয়ে কাজ করতেছি অ্যাকচুয়ালি, এটা একটা ডিভাইসের, এটা একটা ডিভাইসের, এটা একটা ডিভাইসের, তিনটা ডিভাইস নিয়ে কাজ করতেছি, মানে তিনটা দিছি, আমি যদি দুইটা ডিভাইস নিয়ে কাজ করতাম দুইটা দিতাম, ঠিক আছে। ওকে, তো এই হিসাবটা বুঝলে নেক্সট হিসাবে আসেন হচ্ছে এই এলজিটা কি। হ্যাঁ, আমরা যে এলজিটা ইউজ করলাম এলজিটা কি, এলজিটা হচ্ছে 992 পিক্সেলের বড় যদি ডিভাইস হয় তখন আমার এই এলজিটা ইফেক্টিভ হবে, মানে এলজি কলামটা কাজ করবে, বাকি এগুলো আর কাজ করবে না, বুঝতে পারছেন? 992 বেশি যদি হয় আমার স্ক্রিনের ওয়াইড তখন এলজিটা কাজ করবে। ওকে, নেক্সট আসি হচ্ছে এমডিটা তাহলে কখন কাজ করবে, এমডিটা কাজ করবে 991 থেকে 668 পর্যন্ত, সরি 768 থেকে 991 পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত এটা কাজ করবে হচ্ছে এমডি ডিভাইস, এমডি কলামটা কাজ করবে আমার স্ক্রিন সাইজ যদি 768 থেকে 992 বা 991 পর্যন্ত হয়। ওকে, তাহলে এসএমটা কখন কাজ করবে, মানে এটা কখন ইফেক্টিভ হবে, এটা ইফেক্টিভ হবে 576 থেকে 768, মানে 767 পর্যন্ত, বোঝা গেছে? ওকে, প্র্যাকটিক্যালি দেখি আমরা। স্যার একটা প্রশ্ন হলো, স্যার একটা প্রশ্ন, স্যার এটা তো ডিপেন্ড করবে স্যার এই বাইরের ডিমান্ডের উপর। না না না, এটা আপনার স্ক্রিন রেজুলেশনের উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে ডিজাইনটা সুন্দর করে করবেন, বায়ার এটা বুঝবে না কিছুই। আপনি যদি বলেন আমার কলম 12টা আছে, আমি কয় কলম এখানে নেব, কয় কলম এখানে নেব, বায়ার বলবে ভাই তুমি কি বুঝাইতেছ, আমি তো কিছু বুঝতেছি না, আমার ডিজাইন লাগবে এরকম এরকম, আপনি দেখে ডিসাইড করবেন যে আপনি কিভাবে ডিজাইনটা করবেন, ঠিক আছে। বায়ার যদি বুঝবে বললে বড়জন বলবে যে আমার মানে মোবাইলে তারপর সবকিছু যেতে মানে সুন্দর দেখা যাবে, পারফেক্টলি দেখা যাবে। হ্যাঁ, বায়ার বলবে আমাকে রেসপন্সিভ ডিজাইন দিতে হবে, পারফেক্টলি শো করে সব জায়গায় যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, বায়ার চাবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখেন ভাই বায়ার এক্সপার্ট হয় না, বায়ার যারা বায়ার তারা এক্সপার্ট হয় না এই ক্ষেত্রে, হয় বাট সবাই তো হয় না। আপনি হচ্ছে মনে করেন 95% কেসে এই বায়ারকে এক্সপার্ট পাবেন না, বায়ার এগুলো বুঝবে না। আরে আমার হচ্ছে আমি ক্লাস শেষে একটা গল্প বলবো, মনে করেন আমি জাস্ট এটুকু একটু দেখাই প্র্যাকটিক্যালি। তো আমি বলছিলাম হচ্ছে 992, তো আসি 992 তে আমি
992 চার ভাগ আছে, মানে হচ্ছে এখন আমার কাজ করতেছে এলজিটা, কল এলজি এটা কাজ করতেছে, ঠিক আছে? এর উপরে আপনি যত যাবেন সমস্যা নেই, কারণ আমরা উপরের লিমিট আর দেই নাই, এক্সেলও বলি নাই এক্সএক্সএলও বলি নাই, যদি বলতাম ওই অনুযায়ী কাজ করত। স্যার ওই ডিভের ভিতরে যদি আমরা আরেকটা এলজি নেই তাহলে তো স্যার ওটা আবার নিচে শো করবে নাকি? হ্যাঁ, আরেকটা নিলে এটা নিচে শো করবে। আমরা যদি এটা কপি করি তাহলে এ নিচে চলে আসবে, এই যে দেখেন এটা 12 বেশি হয়ে গেছে, 12 বেশি হয়ে গেছে এক্স্যাক্টলি। আচ্ছা আমি বলছি 992 এর উপরে থাকলে কাজ করবে এলজিটা, এই যে এলজি তিন তিন করে 12টা আমাকে শো করতেছে, এখন এক্সট্রাক্টটা হয়ে গেছে যার জন্য নিচে নেমে গেছে। ওকে, এরপরে আসেন এমডি, এমডিতে দেখানোর কথা আমার একটা দুইটা তিনটা, এই ফার্স্ট তিনটা দেখাবে এক লাইনে আর লাস্টের দুইটা দেখাবে এখন আরেক লাইনে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ডেঞ্জারের জায়গায় দিই কি ইনফো। ওকে, তো এটা কখন, যখনই আপনি 992 থেকে 991 তে চলে আসবেন তখন এটা হবে, এই যে দেখেন চলে গেছে, এই দুইটা নিচে চলে গেছে, এই দুইটা হয়েছে, তার মানে কি এখন এমডিটা কাজ করতেছে, কল এমডি এটা কাজ করতেছে আপনার ডিভাইস সাইজ ওয়াইজ। কোন পর্যন্ত কাজ করবে? 768 পর্যন্ত, আমি 768 থাকি, সেম আছে সবগুলো, ঠিক আছে? আমি জাস্ট এক পিক্সেল নামাই দিই, চলে গেল কোথায়, এস এম এ, এখন কাজ করতেছে এস এম, এই যে কল এস এম, কল এস এম এইগুলো কাজ করতেছে। তো ফার্স্টের দুইটা দুই দুই মানে 6612, এই যে 6612, পরেরটা 12, পরেরটা 12, পরেরটা 12, এটা 12, এটা 12, এটা 12, এক লাইনে শো করতেছে এজন্য। ক্লিয়ার? এখনো বোঝেন নাই কি বলেন, আমার তো মনে হয় না যে এখন আর না বোঝার কথা না। তারপরেও এই জিনিসটা হচ্ছে বারবার চর্বিত চর্বণ হবে, চর্বিত চর্বণ মানে কি, বারবার এই জিনিসটা আসবে আপনাদের সামনে, ঠিক আছে? আজকে যে শেষ এমন না, এটা বারবার আপনাদের সামনে আসতেই থাকবে, কারণ এটা মনে হচ্ছে না বাট পেঁচানো মনে হচ্ছে, পেঁচান একটু আপনার ফার্স্টে ধরতে সময় লাগবে, ধরতে সময় লাগবে, কারণ হচ্ছে এটার সাথে আপনি অভ্যস্ত না, এজন্য জাস্ট যখন অভ্যস্ত হয়ে যাবেন 4-5 দিন বা 1 সপ্তাহ আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন এই জিনিসটা একদম ইজি। কারণ আমার কোনো জায়গায় বাঁচতে না, আমাকে যদি বলেন যে এই পেস্টে এইভাবে এইভাবে এই ডিভাইসের জন্য এত ভাগ হবে, ওই ডিভাইসের জন্য এত ভাগ হবে, আমি জাস্ট মনে করেন আউটপুটও দেখবো না, দেখে দেখে সব মানে এখান থেকে কোট করে করে দিব, রান করবেন দেখবেন ওই অনুযায়ী ভাগ হয়ে গেছে না। ব্যাপারটা কিন্তু তা না, এটা এক সপ্তাহ মানে এক একটা জিনিস শেখার একটা মেরিট থাকে। যেমন মনে করেন আপনি পিএসপি শিখতে যান, আপনার মিনিমাম হলেও 3 মাস টাইম লাগবে। আপনি HTML শিখতে যান, 1 সপ্তাহের ভিতরে HTML শেখা প্রস্তুত। আপনি CSS শিখতে যান, 1-1.5 মাসে CSS মোটামুটি আয়ত্তে আনা সম্ভব। এখন যদি বলেন আমি CSSটা 1 সপ্তাহে নিয়ে আসবো, এটা সম্ভব না, CSS 1 সপ্তাহে আপনি পুরোপুরি শিখতে পারবেন না, 24 ঘন্টা লেগে থাকলেও পারবেন না, গোলাই ফেলবেন। তো প্রত্যেকটা কাজের, বা PSP যদি বলেন আমি PSP 15 দিনে শিখে ফেলবো, এটা ইম্পসিবল, ঠিক আছে? তো এক একটা জিনিসের একটা মেরিট আসতে, মানে স্ট্যান্ডার্ড একটা লার্নিং টাইম আসতে। তো এই গ্রেড সিস্টেমটা আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, ম্যাক্সিমাম 7 দিন আপনার লাগবে এটা ক্যাচ করতে, এর বেশি সময় লাগার কথাই না। যদি এর বেশি সময় লাগে তাহলে মনে করবেন যে আপনার প্র্যাকটিসে সমস্যা আছে, ঠিক আছে? বা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো আমি হচ্ছে বলেন ভাই বুট স্টেপ কি, মানে আপনি এখন যে লেভেলে আছেন 5 বছর পরে এখন কি আপনার কোনো কাজে লাগে? আমি তো সব কাজই বুট স্টেপ দিয়ে করি। আপনাদেরকে এই যে টপটেক্স এর এটাই দেখে এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট, হ্যাঁ ভেরি সিম্পল ওয়েবসাইট।
তো এটার আমি কাস্টম সিএসএস লিখছি কয় লাইন দেখেন, মোটামুটি মনে করেন কয় লাইন হবে এখানে, আমি আপনাদের হচ্ছে রিয়ালিটাই দেখাই। আচ্ছা ভিডিও অফ করে দেই, ক্লাস শেষ।